তিন নম্বর যে বিদাতটি ভারত বাংলাদেশ পাকিস্তানে হয় দলে দলে কবর জিয়ারত করা বিশেষ করে এই রাতে এই রাতে দল বেঁধে কবর জিয়ারত করা এটি একটি বিদাত কবর জিয়ারত সবসময় করেন যে কোনো সকাল বিকাল যান আপনি আর কবর জিয়ারত করবেন গ্রামের কবর জিয়ারত করবেন কাছের কবর জিয়ারত করবেন পাকা কবর না যেখানে শিরিক হচ্ছে বেদাত হচ্ছে ওখানে যাবেন না বাপ মায়ের কবর জিয়ারত করবেন আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন নেক লোকদের কবর জিয়ারত করবেন কিন্তু কাছে সফর করে গিয়ে নয় এবং কবরস্থানকে আলোকিত করা এটা আরেকটি বিদাত কবরস্থানকে একবার আলোকিত করে দেওয়া মোমবাতি দিয়ে একবারে জনাক করে দেওয়া আছে এই সব বিদাত আমাদের দেশে রয়েছে চার নম্বর বিদাত এই রাতে ভালো ভালো খাবার তৈরি করে গ্রামের গরিব মিসকিনকে খাওয়ানো কারণ ভালো ভালো খাওয়াবো আল্লাহ রাজি হবে এবছর রুজিতে আমার বরকত হবে কারণ ভাগ্য রজনী এটা বুঝতে পারছেন না এগুলো হচ্ছে বিদাত পাঁচ নম্বর বিদাত হচ্ছে শাবান মাসে সেটা হচ্ছে এই রাতে রাত জাগরণ করে রাত্রি যাপন করে নফল পড়া ইবাদত বন্দি করা শয়ে বরাতের নফল পড়ছি শয়ে বরাতের হ্যাঁ রাত্রি যাপন করছি এটি একটি বিদাত ছয় নম্বর বিদাত হচ্ছে এই পনেরো শাবানের দিনে রোজা রাখা বিশেষ স্পেশালি এই দিনে রোজা রাখতে হবে আগেও রাখলো না পরেও রাখলো না শুধু পনেরো শাবানের রোজা এটা হচ্ছে জাল কথা এবং এই হচ্ছে বিদাত এই ছয়টি বিদাত বলে শেষ করলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের সাথে সম্পৃক্ত করে যে বলা হয়েছে যে যখন নিষ্ফে শাবান আসবে রাত্রে নফল পড়ো দিনে রোজা রাখো এই হাদিসটি মৌজু জাল এবং মিথ্যা এটা মহাদ্দিসিনে কেরামরা সকলে বলেছেন সুতরাং এসব থেকে সতর্ক সাবধান করছি শাবান মাস কয়েকদিন পরে শুরু হয়ে যাচ্ছে যাতে যা করবেন বেশি বেশি রোজা রাখবেন কি করবেন আল্লাহর রাসূল রোজা রাখে এতে হবে কি রমজান মাসে রোজা রাখার জন্য একটু ট্রেনিংও হয়ে যাবে শাবান মাসের এক তারিখ থেকে রোজা রাখা শুরু করেন শাবান মাসের এক তারিখ থেকে রোজা রাখা শুরু করেন বেশি যদি নাও রাখতে পারেন সোমবার বৃহস্পতি সোমবার বৃহস্পতিবার এরকম করে রোজা রাখেন কিন্তু শুধু পনেরো শাবান রোজা রাখবেন এরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কয়েকদিন ছাড়া কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা শাবানের অধিকাংশ দিনে রোজা রাখতেন যেসব ভাই বোনদের আপনার স্ত্রীর হয়তো গত রমজানে রোজা কাজা বাকি আছে এই শাবানে তাড়াতাড়ি করে রোজাগুলি কাজা করে নিতে বলেন অথবা আপনার বাকি থাকলে কাজা করে নেন কারণ সামনে রমজান যদি চলে আসে আর গত রমজানের কাজা যদি বাকি থাকে তাহলে আপনি গুনাহগার হবেন সুতরাং আল্লাহর ওয়াস্তে যাদের কাজা বাকি আছে কাজা রোজাগুলি রেখে নেন করণীয় তাহলে বললাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখেন পনেরো শাবানে শুধু খাস করে নয় আর গত রমজানের কাজা যদি রোজা থাকে রোজাগুলি রেখে নেন এই শাবানে যা করা যাবে না একটা হচ্ছে রমজান শুরু হওয়ার একদিন দুই দিন আগে থেকেই রমজানের সম্মানার্থে রোজা রাখা যাবে না আঠাশ উনত্রিশ তিরিশ তারিখে রোজা রাখা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসলিমের হাদিসে রয়েছে শেষখানে আর একটি কথা সন্দেহের ভিত্তিতে রোজা রাখবেন না চাঁদ দেখার খবর আসলো না এমনিতে রোজা শুরু করে দিলেন উনত্রিশ শাবানের পরে চাঁদ দেখার চেষ্টা করতে হবে চাঁদ যদি দেখতে পান দেখার খবর পান তাহলে রোজা শুরু করবেন চাঁদ দেখার খবরও বিশ্বাস সূত্রে পেলেন না আর এমনিতে রোজা শুরু করে দিলেন এটা নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ তিরমিজির হাদিস রয়েছে মান সামা ফিল ইয়াউমিল্লাযী ইউশাক্কু ফিহি কেউ যদি সন্দেহর দিনে মানে তিরিশে শাবান যেটা চাঁদ না দেখেও রমজানের অগ্রিম রোজা শুরু করে দেয় ফাকাদ আসাবাল কাসিম সাল্লাল্লাহু আলী আসসালাম তাহলে সে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করল সময় অনেক হয়ে গেছে এখানে আমার আলোচনা শেষ করছি আশা করি আপনারা তৌহিদের সাথে সুন্নতের অনুসারী হবেন শিরক থেকে তওবা করবেন যাদের মধ্যে শিরক রয়েছে বিদাত থেকে তওবা করবেন শিরক বিদাত থেকে যদি তওবা না করতে পারেন তাহলে আমল কবুল হবে না যা কিছু আমল হচ্ছে আমলগুলি ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে দিন দুনিয়ার ক্ষেত্রে সুখী করেন সঠিক ইসলামটা বুঝে যাওয়ার তৌফিক দান করেন এবং সঠিক ইসলাম পালন করার তৌফিক দান করেন পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার জন্য তৌফিক দান করেন আবার বিশেষ করে আওজাম ক্যাম্পের ভাইদেরকে বলছি যে আপনারা মসজিদে যেসব দর্শগুলি হয় কাতিফ সেন্টারের পক্ষ থেকে অথবা অন্য অন্য সেন্টারের পক্ষ থেকে হোক যাই কিছু হোক না কেন এখান থেকে আপনারা লাভবান হওয়ার চেষ্টা করবেন শহীদিনটা শিখার চেষ্টা করবেন রব্বুল আলামিন আপনাদের সকলকে তৌফিক দান করেন আর যেসব ভাইয়েরা
আর্থিক পেরেশানিতে রয়েছেন, শারীরিক অসুস্থতায় রয়েছেন, মানসিক অশান্তিতে রয়েছেন, আল্লাহ যেন তাদের বালা মুসিবত দূর করে দেন এবং আল্লাহ রাব্বুল আহমদ আপনাদের সকলের রুজিতে যেন বরকত দান করেন, যতদিন আল্লাহ দুনিয়াতে রাখবেন ঈমানের অবস্থায় যেন সার্বিক দিক থেকে সুখে রাখেন, আর যখন আল্লাহ দুনিয়া থেকে নেবেন ঈমানের অবস্থায় যেন নেক আমলের উপর যাওয়ার তৌফিক দান করেন। রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের নেক আমল কবুল করেন, ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের উপর অটলতা দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ যেন আমাদের রাজি হয়ে যান যেমন সাহাবাই কেরাম, সালাফে সালেহীন এবং তাদের অনুসারীদের ওপর রাজি হওয়ার আল্লাহ ঘোষণা করে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ওই রকম যেন তৌহিদবাদী মুসলিমদের ওপর, সুন্নতের অনুসারী মুসলিমদের আল্লাহ যেন রাজি হয়ে যান এবং যারা শিরক বিদাতে লিপ্ত রয়েছে তাদেরকে আল্লাহ যেন সুমতি দান করেন, সুজ্ঞান দান করেন, বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন তাদেরকে সুস্থ মস্তিষ্কে কোরআন সুন্নার দলিল বুঝে ফিরে আসার তৌফিক দান করেন এবং তাদেরকে দাওয়াত দিচ্ছি আপনার বিদাত থেকে ফিরে আসেন, শিরিক থেকে ফিরে আসেন। শিরিক শুধু হিন্দুরা করে না, বেদাত শুধু হিন্দু বেদাতিরা মানে আপনারা যাদেরকে বেদাতি মনে করছেন তারা করেন, আপনাদের মধ্যেও বেদাত থাকতে পারে, একটু ভালো করে যাচাই বাছাই করে দেখুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।